বন্ধুরা, আজকে আমরা বাড়িতে সবাই মিলে পাড়ায় একটা ছোট্ট পিকনিক করছি। তো সেখানে রান্নাটা আমিই করব। চলো তোমাদেরকে দেখাই বাজার টাজার করে নিয়েছি, কি রান্না হবে কি না তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে। দেখো তোমরা আর আমাদের পাশে থেকো, চলো দেখাই, নিজে যাচ্ছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফার্স্টেই তোমরা দেখলে আজকে আমাদের ব্লগটা কিসের জন্য হচ্ছে। তো আজকে আমাদের পিকনিক, যেহেতু 2022 সালের এটা শেষ, মানে ডিসেম্বরটা শেষ মান্থ, তো এখন থেকে সবাই পিকনিক স্টার্ট করে, তো আমরাও শুরু করে দিলাম। তো চলো, কোথায় কী পিকনিক করছি, কীভাবে কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তার আগে কী কী বাজার হয়েছে, কী কী মেনু হবে সব তোমাদের সাথে বলি। তো চলো, আজকের মেনু কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের পিকনিকটার মেন খাওয়া দাওয়া হলো দুপুরবেলা। তো চলো এখন বাজার কি কি এনেছি দেখাই তোমাদেরকে। এই যে এখানে ডিম এনেছে এক ট্রে, চিপস ডাল দিয়ে খাওয়ার জন্য, চাল, টমেটো, সাড়ে 700 আছে টমেটো। কাজু কিশমিশ সব সবের মধ্যে ভরে রাখো, নাইলে কাজু কিশমিশ কিসে দেবে চাটনিতে? আচ্ছা, চিনি, তেল, এই যে সাইম গরম মশলা, এই যে গরম মশলা, আর এই যে আগের মধ্যে থেকে দেখি আর বাজার, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আলু, পেঁয়াজ আর এই যে আদা। এই টমেটো গুলো ব্যাগে রেখে দাও। তো পিকনিকটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বড়মাদের বাড়িতে। তো বড়মাদের উনানে এখন কড়ায় বসিয়ে দেওয়া হয়েছে, আর এই কাঠগুলো এখন কাটা হবে, কারণ উনানে রান্না করা হবে। তো চলো দেখি, আর এই যে বৌদির ছেলেটাকে নিয়ে মা খেলা করছে, আর এদিক দিয়ে অক্ষয় কাকা কাঠগুলো কেটে দিচ্ছে উনুন ধরাবে। তো এখন উনুনটা ধরালেই রান্না মা বসিয়ে দেবে। আর তোমরা কারা কারা পিকনিক শুরু করে দিয়েছো সবাই জানিও। ডিসেম্বর মাস তো, মানে যেহেতু বছরের একদম এন্ড অফ মান্থ, তো তার জন্য সবাই একটু আনন্দে থাকার চেষ্টা করে, ইনফ্যাক্ট পিকনিক টিকনিক সমস্ত কিছু করে। তো এইভাবে কি হয় বলো তো, মন মেজাজটাও ভালো থাকে, মানে আর সবথেকে বড় কি, মানে আনন্দে থাকলে না মানুষের মন শরীর সমস্ত কিছু ভালো থাকে। আর এইদিকে উনুনটাও ধরানো হয়ে গেছে, জলটা গরমও হয়ে গেছে হালকা। তো এখন মুসুরির ডালটা সিদ্ধ করতে দিয়ে দেবে, ভালো করে মুসুরির ডালটা ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেবে। আর এইদিকে ঘর, মানে বড়মার ঘরে ডিমগুলো সিদ্ধ করতে দেওয়া হবে। দেখো এখানে মুসুরির ডালের মধ্যে যদি কোনো নোংরা টোংরা থাকে সেগুলো দেখে নিয়ে এখন ধুয়ে ডালটা সিদ্ধ করতে দিয়ে দেবে। তো মা ফার্স্টে ডাল সিদ্ধ করবে, আর এদিকে বৌদি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো ডিমগুলো এখন সিদ্ধ করা হবে, তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ ডিমের গায়ে তো অনেক সময় নোংরা টোংরা থাকে, তার জন্য ডিমগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে। আর এইদিকে মা, এই দেখো বাজারটা এনে এইভাবেই রাখা হয়েছে, এখনও সেরকম কিছু না, ফার্স্টে ডালটা করবে, তারপরে রান্নাগুলো বাকি রান্নাগুলো করবে। তো মা এখন ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দেবে। তো যেহেতু এটা বছরের এন্ড অফ মান্থ, তো এইটা সবে শুরু হয়েছে, আরও ভিডিও আসতে চলেছে পিকনিকের। 31st আছে, আর 25 ডিসেম্বর একটা প্ল্যান হচ্ছে, এখনও জানি না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে, তার জন্য আমার ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে। আর এইদিকে দেখো মা রসুনগুলো ছুলে নিচ্ছে ডিমে দেবে বলে। তো আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এগুলো এখন তরকারিগুলো, মানে তরকারি মানে কি আলু পেঁয়াজগুলো কেটে নেবে। তো বড় মা এখানে কাটবে সমস্ত, দেখো এখানে এই প্লাস্টিকটার উপরে রাখা হয়েছে, এখন আলুগুলো আর পেঁয়াজ টমেটো যা যা আছে সব কেটে নেবে। তো এখানে টমেটোগুলো কাটা হচ্ছে চাটনির জন্য, বেশিরভাগ প্রায়ই চাটনির জন্য কাটা হচ্ছে, আর বাকি অল্প একটু ডালে দেওয়া হবে, আর একটু ডিমের ঝোলে দেওয়া হবে। তো এখানে টমেটোগুলো কেটে নিক বড় মা। তো এখন লঙ্কা কাটা হবে, লঙ্কা আমরা পরিমাণে অল্পই দেব, কারণ আমরা বেশি একটা ঝাল খেতে পারি না। তার থেকেও বড় কথায় প্রচুর, দেখলে তো ভিডিও শুরুতেই বাচ্চারা খেলা করছিল, তো তারাও খাবে, তার জন্য মা লঙ্কাটা কম দেবে। আর এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে,
দেখো টমেটো কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো কেটে নেবে ডিমে দেওয়ার জন্য, ডিমে আর ডালে। তো তোমরা কারা কারা পিকনিক শুরু করেছো, কবে কি প্ল্যান আমাকে কমেন্টে জানিও। আর দেখো দেখতে দেখতে একটা বছর তো কেটেই যায়, মানুষ বুঝতেও পারে না কোথার থেকে সময় চলে যায় কিভাবে, মানে বোঝাই যায় না সত্যি কথা। একটা বছরে মানুষের অনেক খারাপ ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে থাকে। আর আমি এটাই প্রে করব নতুন যে ইয়ারটা আসছে সেটাই যেন সবার ভালো হয়, দু মানে হাসি আনন্দে কাটে। হ্যাঁ দুঃখ কষ্ট তো থাকবে, অবশ্যই দুঃখ কষ্ট থাকবে, তার মধ্যে দিয়েও নিজেদেরকে আনন্দে থাকতে হবে, কারণ দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা পার্ট, কিন্তু তার মধ্যে দিয়েও চেষ্টা করতে হবে। এদিকে ডিমের জন্য আদা রসুন পেস্ট করে নিয়ে আসবে মা ঘর থেকে। দেখো পেস্ট করা হয়েছে, হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে, তো এখন এটা ডিমের ঝোলের জন্য করা হয়েছে। পেস্টটা আমাদের বাড়ির থেকে করা হয়েছে, তো সেটা নিয়ে যাওয়া হচ্ছে বড়মাদের বাড়িতে। সবাই এরকম বাড়ির থেকে টুকটাক যেগুলো মানে জিনিস কমতি পড়ছে এ ওর বাড়ির থেকে দিচ্ছে, এইভাবেই তো পিকনিক হয়, সবাই একসাথে মিলে জুলে করলে তো হয়। আর ভালোও লাগে দেখবে, একটা পিকনিক করলে বেশ মন ঠন সমস্ত কিছুই ভালো লাগে। তো এদিক দিয়ে আলুগুলো চুলে নেওয়া হচ্ছে, নতুন আলু ডিমের ঝোলে দেওয়া হবে, পেঁয়াজগুলো কাটা হচ্ছে, আর ওই দেখো খেজুর কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। তো খেজুর আর টমেটোটা সমস্ত কিছু তোমার চাটনিতে দেওয়া হবে, এই দেখো। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ডালটাও মার হয়ে গেছে, এই দেখো মা এখন সোমবার দিয়ে ডালটা নামিয়ে দেবে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। বছরের প্রত্যেকটা দিনই তো আমরা সবাই ঘরে খাই, রেগুলার বেসিকে ডেইলিতে যা রুটিন থাকে খাওয়া দাওয়া সেভাবেই হয়। তো বছরের এন্ডে যে ছোটো ছোটো পিকনিক হয় না, খুবই ভালো লাগে, কারণ সবাই একসাথে মিলেমিশে খাই, আনন্দটা করি, স্পেশালি এই আনন্দটা খুব ভালো লাগে, এটাই হলো মেন, আর কিছু না। তো ওইদিকে দেখো আলুগুলোও কাটা হয়ে গেছে এখন, আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটা এখন নামাচ্ছে, তো কয়েকটা মানে এখন ডিমটা ছুলবে। আর কি হয়েছে বলো তো, একটা জিনিস, কয়েকটা ডিম সিদ্ধ হয়েছে, কয়েকটা ডিম সিদ্ধ হয়নি ভালো করে, তো যেগুলো সিদ্ধ হয়েছে সেগুলোই বাটিটায় রেখে এখন বাকিগুলো সমস্ত আবার গ্যাসে সিদ্ধ করতে দেবে। একসাথে এতগুলো ডিম তো, তো জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে বলে এর জন্য আবার দেবে। তো এরকম পিকনিকে ছোটোখাটো ভুল তো হয়েই থাকে, তোমরা সবাই জানো, তো সেগুলো ম্যানেজ করে নিয়েই তো চলতে হয়। এখন এই যে দুটো দেখো, এই ডিমটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি বলে আবার গ্যাসে বসানো হয়েছে। এদিকে দেখো মা এখন ডাল সোমবার দেবে, ডালটাও না সিদ্ধ ডালটা নামিয়ে রেখেছে, এই দেখো ডালটা সোমবার দেবে বলে, এই দেখো পেঁয়াজ যা যা ডালে ফোড়নে দেয় সমস্ত কিছু ভেজে নিচ্ছে মা। আর আমাদের তরকারি যেগুলো ছিল, টমেটো আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এই দেখো ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে। এবার মা একটু পরে ডালটা নামিয়ে নেবে হয়ে গেলে। আর উনানে উনানে একটা পিকনিক করার মজাই আলাদা, বেশ উনানের খাওয়ার না বেশ ভালোই লাগে, টেস্টি টেস্টি লাগে, যারা খাও তারা তো অবশ্যই জানো, আর যারা না খেয়েছো তারাও একবার ট্রাই করো যদি তোমাদের সম্ভব হয়। তো এখন এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর এই দেখো যে তোমাদেরকে বললাম না যে ডিমগুলো সিদ্ধ হয়নি হাফ, তো ওগুলোকে আবার সিদ্ধ করে নিয়ে এসে এখন চুলছে। আর মা এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছে, তো টমেটোগুলো ভালো করে মানে সিদ্ধ করে নিচ্ছে। আর এদিকে দেখো যে যার কাজ করছে সবাই মিলে, আর এদিকে বাবা রক্ষা কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ওরা আজকে বাজার করেছে পিকনিকের সমস্ত বাজারটা। আর সামনে তোমাদের সাথে আমি আরও ব্লগগুলো শেয়ার করব, কিছু একটা স্পেশাল ব্লগ আছে ওটা তো অবশ্যই শেয়ার করব। আর এদিকে টমেটো চাটনির মধ্যে চিনি দিয়ে দিয়েছে, এখন মা ভালো করে চিনিগুলো টমেটোর সাথে মিক্স করে নিচ্ছে, তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, জানতে পারবে ক্রমশ প্রকাশ্য কী হচ্ছে কী হবে না, কিসের ভিডিও অবশ্যই আমি জানাবো। তো এদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে, মা নামিয়ে ফেললো, এ দেখো। আমরা ওই ধরো এইদিকে দুই তিন পাঁচ বাড়ি মতন আজকে পিকনিক মতন করছি, ছয় বাড়ি, পাঁচ ছয় বাড়ি মতন পিকনিক করছি। আর এদিক থেকে একটা কলা পাতা কেটে আনা হয়েছিল, আমরা ফার্স্টে ভেবেছিলাম কি কলা পাতাই খাবো, কিন্তু কলা পাতায় খাওয়া হলো না, পরে অক্ষয় কাকা বললো যে দেখো চাটনিটা দেখে নাও,
তো পরে ওইদিকে অক্ষয় কাকা বললো যে কলা পাতায় ডাল দিলে তো চলে যাবে, তার জন্য আমরা পাতা নিয়ে পাতা কিনে আনা হয়েছিলো, সে পাতায় খেয়েছি। আর মা এদিকে কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছে, এখন অন্য রান্না বসাবে। এদিকে সবাই মিলে হাতে নাতে ডিমটা ছুলে নিচ্ছে। তো এখন ডিমগুলো ভালো করে ভাজা হবে, তো ভালো করে ডিমগুলো ছুলে নিচ্ছে। আর রোদটাও না সেদিনকে খুব মিষ্টি একটা ছিল, মানে ভালোই লাগছিলো রোদে বসে থাকতে। তো যতটা বেলা বাড়ছিল মানে রোদের তাপটা তো আরও বেশি হচ্ছিল। তো এখন যেই টাইমে মানে আস্তে আস্তে 12টার পর থেকে রোদের টেম্পারেচারটাও বেড়ে গেছিলো, বাট মা যতক্ষণ মানে সবাই রান্নাবান্না যখন করছিলো কাজকর্ম, ততক্ষণ রোদটা বেশ গায়ে লাগছিলো, মিষ্টিই লাগছিলো। তো তাড়াতাড়ি সেদিনকে রান্না হয়ে গেছে, কারণ সকালে খুব সকালবেলা বসানো হয়েছিল। আর এদিকে ভাত বসাবে বলে দেখো ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছে, আর টুকটাক যা বাসন বেরিয়েছে এদিকে সবাই মিলে মেজে নেবে। আর তোমাদেরকে দেখাই আমাদের গাছে, দেখো গাঁদা ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এই দেখো। তো ফুলগুলো একটু বড় হলে ঠাকুরের চরণে দেওয়া হবে। আর তোমাদের বাড়ি দেখো, আমার বড় মাদের বাড়ির থেকে দেখো আমাদের বাড়ির দেখতে কেমন লাগে। আর এইদিকে মা উনানে কাঠ দিচ্ছে। আর কি হয়েছে বলো তো, সেদিনকে একটা মজার কাণ্ড হয়ে গেছিলো। এই যে বৌদির সোয়েটারটা বাইরে মেলে রেখেছিলো, জানো কে এসে বৌদির সোয়েটারটা চুরি করে নিয়ে চলে গেছে, আর খুঁজে পায় না। এদিকে দেখো মা ডিম কষানোর জন্য মশলাগুলোকেও কষিয়ে নিচ্ছে, আলু আর ডিম ভাজা হয়ে গেছে দেখো। আর বর্মা কাঠ হয়ে গেছে, একটু বসেছে সবাই। তো বৌদি ওই সোয়েটারটা নিয়েছিলো, নতুন একটা সোয়েটার অর্ডার দিয়েছিলো, সেটা দেখাতে নিয়েছিলো। তো এ দেখো মশলা, এরকম ডিম ভালো করে পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিচ্ছে, তারপর মশলা কষে ডিমটা রান্না হয়ে গেলেই ব্যাটা দিয়ে রান্না শেষ। আর এদিকে কড়াইটার নিচে মানে মাটি লাগাচ্ছে, আমি যাই পিকনিকে। তো তোমরা কোথায় কি পিকনিক করছো আমাদেরকে একটু কমেন্টে জানিও, বেশ ভালোই লাগবে। আর যে ঘর থেকে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা এখন ডিমে দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদের সাথে পুরো ডিমের ঝোলটা দেখাতে পারিনি, কারণ বেলাও হয়ে গেছিলো, সবাই স্নান করবে তারপরে খাবে। তো দেখো ডিম ডাল চাটনি আর এই যে পায়েসে চিপস আর ভাত, এই তো এই খাবারটা আমাকে দেওয়া হয়ে গেছিলো উপরের ঘরে, তো আমি খেতে বসবো এখন। আর বাকি সবাই আমাদের ঘরেই নিচে বসে খেয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে কে কোথায় কীভাবে খেয়েছে, কীভাবে কে পরিবেশন করেছে, চলো দেখাচ্ছি। তো এই দেখো নিচের ঘরে এই যে বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছে, বাচ্চাগুলো বাচ্চারা খেয়ে নিক তারপর বড়রা খাবে, কারণ ওরা তো ছোট, ওদের অনেকটাই লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সবার। তো এখন এই দেখো আদার্স লোকের জন্য বাবা এখানে জায়গা পাচ্ছে, আর এদিকে একটা দাদা বসে খেতে বসে পড়েছে। এই দেখো সবার জন্য পেতে দিয়েছে, এখানে সবাই খেতেও বসে পড়েছে। তো এখন আর সবাইকে দিয়ে লাস্টে বড়মা মা আর সবাই ওরা খেতে বসবে। আর তোমাদেরকে তো দেখালাম মেনুতে কী কী আছে। তো আজকের মতন আমি পিকনিকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে।